मरण दिते होबे तारपरे आमाके आबार जीवित करते होबे आमाके जहन्नाम देखाते होबे जान्नात देखाते होबे मृत्यु हलो बंधु पुनर जीवित कर जीवित करारे उन्नी आबदार कर जहां नाम देखते बंधु उना के जहां नाम देखाले अल्लाह नबी इद्रिस अलैहि सल्लम डेके बोलो अजर अलैहि सल्लम डेके बोलो नबी गो कथा दें जन्नत देखार पर फिर आसबें अरे जोरे बोलें ना सुभान अल्लाह কারণ জান্নাত হল অবর্ণনীয় সুখের জায়গা যেখানে মানুষ একবার গেলে আর ফিরে আসতে চাইবে না নবী গো ও আল্লাহর নবী কথা দেন জান্নাতে দেখার পরে আপনি ফিরে আসবেন কিনা এবার ইদ্রিস আলাইহিস সালাম বলল আজরাইল আমি কথা দিলাম রে আমি জান্নাত দেখার পরে আবার ফিরে আসব জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধুরে আমার এবার ইদ্রিস আলাইহিস সালামের বন্ধু কি হলো মৃত্যুবরণ হলো মৃত্যুবরণ করার পরে উনি জীবন আবার ফিরে পেলেন পাওয়ার পরে এবার উনাকে প্রশ্ন করা হলো আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী যার ইফতার বন্ধু জান্নাত থেকে আসতো আমার উপরিষ্ট থাকলে জান্নাতে চলে যেত একদিকে তিনি আল্লাহর নবী এত মুজিজা ওনার থাকার পরেও উনাকে যখন প্রশ্ন করা হলো আপনি আপনার মরণটাকে কেমন পেয়েছেন এবার ইদ্রিস আলাইহিস সালাম বলল রে পৃথিবীর মানুষ এখন সময় আছে রে মরণের কথা চিন্তা করো রে মৃত্যু বড় যন্ত্রণাদায়ক বড় বেদনাদায়ক এই মৃত্যু চাইলে বন্ধু তুমি এড়াতে পারবে না মানুষ চাইলে বন্ধু জাহান্নাম থেকে বাঁচতে পারে কিন্তু বাঁচার চেষ্টা করে না মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা করে কিন্তু হাজার জন্ম চেষ্টা করেও বাঁচা সম্ভব না ঠিক কিনা বলেন মানুষ চাইলে কি করতে পারে জাহান্নাম থেকে বন্ধু বাঁচতে পারে কিন্তু বাঁচার চেষ্টা করে না মৃত্যু থেকে বাঁচার জন্য কত ডাক্তার দেশ থেকে বিদেশ বন্ধু কত ট্রিটমেন্ট নেয় কিন্তু চাইলেও মানুষ বেঁচে থাকতে পারে না যেটা কোনোদিন সম্ভব না সেই চেষ্টা করি যেটা চাইলে সম্ভব সেটা আমরা করি না আমরা এতটাই বোকা মুসলমান কথা বলেন না কেন আরে জোরে বলেন আবার আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো নবী গো জানতে মনে চাই গো মরণ আপনি কেমন পেয়েছেন এবারে বন্ধু ইদ্রিস আলাইহিস সালাম বলল রে লাকসাব ন পারার মানুষ হৃদয় খুলে শোনো গো মৃত্যুটা কেমন পেয়েছি তিনি বলেছেন জীবিত একটা মানুষের চামড়া মাথা থেকে পা পর্যন্ত ছুলে ফেললে পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা জীবন্ত অবস্থায় ছুলে ফেললে একটা মানুষের যেমন কষ্ট হয় রে আমি ইদ্রিসের কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে এবার আজরাইল একটা ডাক দিয়ে বলল নবী গো এই জীবনে যত প্রাণীর প্রাণ আমি কবজ করেছি আপনার প্রাণের মতো এত সহজে আমি কারো প্রাণ আমি কবজ করে নি জোরে জোরে আল্লাহু আকবার সবচেয়ে আদব সবচেয়ে নরম ভাবে সবচেয়ে সফটলি তার জান কবজ করেছে অথচ তিনি বলতেছে কি জীবিত মানুষের চামড়া ছুলে ফেললে যেমন মাথা থেকে পা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত ঠিক তেমনটাই মনে হয়েছে জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি এই মৃত্যু থেকে আমাদের বাঁচতে হবে এই ক্লোজ করে ফেলো আমার পক্ষে আর ওয়াজ করতে পারবো না ক্লোজ করে ফেলো সব ক্লোজ করে ফেলো সম্মানিত উপস্থিতি এই মৃত্যু কি আমাদেরকে ধরবে কি ধরবে না